এই বসন্তের অনেক আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে, সেই বসন্ত এখন ভীষণ দামি। কে বা ভুলতে পারে যখন ভারতলক্ষ্মী স্টুডিওতে একটা লোক নিঃশব্দে তার অটোগ্রাফকে নিয়ে যেতে চেয়েছিলেন সেখানে, যেখান থেকে কয়েকজন মানুষ যখন জুনিয়র আর্টিস্টের ক্যারেক্টার প্লে করে বেরিয়ে বলে, কে যে একটা লোক কি অটোগ্রাফ ছাইপাশ বানাচ্ছে কে জানে, এই কথাটা না বলতে পারে। আজকের বাস্তবটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, সেই পরিচালকের 6 নম্বর প্রোডাকশন এখন সবার সামনে, চতুষ্কোণ। যেখানে প্লটের ওপর প্লটের মিলন, যেখানে বাস্তব আর মিথের মাঝে আশকারা দেয় স্বপ্ন। অনেকদিনের ইচ্ছা ছিল পরিচালকের 4 জন ডিরেক্টরকে এক স্ক্রিনে নিয়ে আসার, আর সেই 4 জন কারা? অপর্ণা সেন, অঞ্জন দত্ত, কৌশিক গাঙ্গুলি, গৌতম ঘোষ। মানে হাই ভোল্টেজ শুধু নয়, তার সঙ্গে 4 জন পরিচালককে এক জায়গায় দাঁড়িয়ে ক্যামেরার পিছন থেকে সে মানুষটা পরিচালনা করবেন যার সবেমাত্র সর্বসাকুল্যে 5টি ছবি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সৃজনশীল কাজের একটা ভালো দিক হলো, যদি তার ক্ষমতা থাকে অভিনয়টা বার করে নিয়ে আসার, তাহলে হোক না উল্টো দিকে কিছু দিগ্গজ নাম। কিন্তু পরিচালকের আজকের ছবির যা কাস্ট, সেখানে মিসিং একজন, অঞ্জন দত্ত। শোনা গেছে প্রযোজকের সঙ্গে কিছু সমস্যার জন্য শেষ অব্দি এই ছবিতে কাজ করা হলো না অঞ্জনবাবুর। তবে কিছুটা ডেট প্রবলেম, কিছুটা কাস্টিং এর পরিবর্তন, শেষটা ঠিক এমন হলো, 4 জন রিয়েল পরিচালক থেকে রিল পরিচালক হিসেবে চলে এলেন অপর্ণা সেন, গৌতম ঘোষ, পরমব্রত আর চিরঞ্জিত। আর কৌশিক গাঙ্গুলি, তার তো 4 জন পরিচালকের একজন হওয়ার কথা ছিল, কিন্তু শেষ অব্দি কৌশিক গাঙ্গুলি বাদ, মানে তার নিজের ছবির কাজ শুরু হয়ে যায়, যার ফলে অত বড় একটা ক্যারেক্টার করতে পারবেন না তিনি। আর সেখানে তিনি আবার একটি ফিল্মে কায়দায় ছোট রোলে ফিরে আসেন ওভারনাইট, বড় বড় স্টার হয়ে গেছে তারকা। আর শুধু 4 জন পরিচালক নয়, তাদের বানানো গল্প যেখানে পায়েল সরকার, ইন্দ্রাশিস, সুজন মুখার্জি, অর্পিতা, রাহুল, দেবলীনা, সুমিত সমাদ্দারদের এক অন্য ধরনের সেরে নিয়ে আসছেন পরিচালক। আর প্রত্যেক পরিচালককে ভার্সেটাইল তখন বলা যেতে পারে যখন সে তার শেষ গল্প থেকে নিজেকে সম্পূর্ণভাবে ভেঙে পুরো দস্তুর নতুন আঙ্গিকে, নতুন গল্পের মোড়কে চিত্রনাট্য সাজাতে পারেন। একটু যদি কেস স্টাডি করা যায়, সৃজিতের প্রথম ছবি অটোগ্রাফ, সত্যজিৎ রায়ের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য, তারপর সিরিয়াল কিলিং নিয়ে 22শে শ্রাবণ, তারপর সুইসাইড প্রবণ মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনা নিয়ে হেমলক সোসাইটি, তারপর মিশর রহস্য আর অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে জাতিস্বর, সবকটি ভিন্ন ভিন্ন সাবজেক্ট। এবার সেই সৃজিৎ মুখার্জি ডেথকে সাবজেক্ট হিসেবে নিয়ে ছবি করার আশকারা দিচ্ছেন। ডেথ, মৃত্যু, তাহলে চ্যালেঞ্জটা এখন রিয়েল লাইফে। এরা সবাই অনেক বড় বড় অভিনয় ও পরিচালনার প্রমাণ দিয়েছেন অনেক আগে, এখন সৃজিৎ মুখার্জির কল্পনার চিত্রনাট্যে ও এই প্লটে তাদের অভিনয় চতুষ্কোণের ভাবনাকে কতটা সার্থক করতে পারে এখন সেটাই দেখার। কারণ গল্প ভাঙা গল্পতে সৃজিৎ মুখার্জির জুড়িমেলা যে ভার, সেটাই বাংলা সিনেমা খুব ভালো করে বুঝে গেছে। আমি তোমার কথা বল,